ব্যাটিং বিপর্যয়ে নিঃসঙ্গ শেরপার মতোই লড়ছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী দলের ক্রিকেটে এটা এক অপরিচিত দৃশ্য। শ্রীলঙ্কায় কয়েকদিন আগে শেষ হওয়া নারী এশিয়া কাপেও ধ্বংসস্তূপের মধ্যে একা দলকে টেনে নিয়ে গিয়েছেন বারবার। তবে সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। দল ব্যর্থ হলেও পুরো টুর্নামেন্টের দুর্দান্ত ছন্দে ছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে আইসিসি থেকে বড় সুখবর পেলেন জ্যোতি। সদ্য প্রকাশিত নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের হালনাগাদে দেখা যায় তিন ধাপ এগিয়ে 14 নম্বরে উঠে এসেছেন জ্যোতি। তিনি ছাড়া উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারেরও, 10 ধাপ এগিয়ে 96 নম্বরে উঠে এসেছেন তিনি। এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে 37 বলে 65 রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যোতি। শ্রীলঙ্কার বিপক্ষে 59 বলে 48 এবং ভারতের বিপক্ষে 51 বলে 32। মালয়েশিয়ার বিপক্ষে জিতলেও ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দল হেরে যায়, কাজে আসেনি জ্যোতির রান। তাছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে কোনো সুখবর নেই বাংলাদেশের। 5 ধাপ পিছিয়ে 26 নম্বরের নাহিদা আক্তার ও 4 ধাপ পিছিয়ে 10-এর রাবেয়া খান। মেয়েদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। শ্রীলঙ্কাকে এশিয়া কাপ জেতাতে বড় ভূমিকা রাখা চামারি আত্তাপাতু 3 ধাপ এগিয়ে আছেন 6 নম্বরে। ভারতের স্মৃতি মান্দানা 1 ধাপ এগিয়ে আছেন 4 নম্বরে। তবে জ্যোতির এই অর্জন শুধু তার ব্যক্তিগত সফলতার প্রতীকই নয়, বরং বাংলাদেশের নারী ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতেরও প্রতিফলন। এক অদম্য সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন নারী ক্রিকেটের ক্ষেত্রেও সাফল্য অর্জন সম্ভব।